দুটি সোনার দোকান ভেঙে সিসিটিভি খুলে নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার গহনা চুরির অভিযোগ উঠল ডাকাতদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্রীকৃষ্ণ পঞ্চায়েত লাগোয়া নূরপুর বাজারে। জানা যাচ্ছে দুজন সিভিক ভলেন্টিয়ার এবং বাজার কমিটির তিনজন নৈশরক্ষী মোট পাঁচজনকে দড়ি দিয়ে বেঁধে রেখে অবাধে লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা। মোট 15 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে অভিযানে এসেছিল বলেই জানা যাচ্ছে। গোটা ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি নূরপুরের ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই 10-15 বছরের মধ্যে এমন ঘটনা আগে ঘটেনি। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। অবশ্যই ভালো ভয় পাচ্ছে, এখানে আমাদের দোকান পাশালি খারাপ করেছে, এভাবে আমরা চলবি কি করে, চলবা কি করে? ওই প্রথম দোকানটা দিয়ে মোটামুটি কি কি নিয়েছে? এরকম ঘটনা এর মধ্যে এই 10-15 বছরের মধ্যে তো ঘটেনি কিছু। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।